ছবি করতে হয় আপনাদের অনেক খুব উপস্থিতি করতে হয় শরীর যেন আপনাদের ভালো नमस्ते। छठ मैया का जय हो। आज छठ पुजो नहीं अपना दो एक कथा बोलबो। पुजो आसले सूर्यदेव और तार स्त्री उपासना करे उपासना तब तार नाम क्यों हलो छठ। आसले छठ शब्दटा एसेछे संस्कृत षष्ठ शब्द थेके। दीपावली ठीक छ दिन पड़े कार्तिक मासे शुक्ला षष्ठीते पुजो करा है सूर्यदेव के ताई एर नाम छठ पुजो। ভারতের বিহার ঝাড়খণ্ড এবং পড়শি দেশ নেপাল নেপালের গুরুত্বপূর্ণ উৎসব হলো ছট। বিশ্বাস করা হয় বৈদিক যুগের আগে থেকেই ছট পুজো বা সূর্য উপাসনার চল ছিল। মহাভারতে পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী পালন করেছিলেন এই উৎসব। রামায়ণেও আছে রাম সীতার ছট পূজার কথা। তৃতীয় দিন অর্থাৎ দীপাবলির পর থেকে ষষ্ঠ দিন হল উৎসবের সবথেকে গুরুত্বপূর্ণ। ছট ব্রতীরা উপবাসে থেকে নদীতে দাঁড়িয়ে সূর্যদেবতার উদ্দেশ্যে ফল এবং অন্যান্য অর্ঘ্য উৎসর্গ করেন। প্রণাম করা হয় উদয়গামী আর অস্তগামী সূর্যদেব ও তার স্ত্রীকে। চতুর্থ দিন একইভাবে অর্ঘ্য উৎসব করার পরেই ব্রতীরা ভঙ্গ করেন উপবাস। বিশ্বাসীদের বিশ্বাস ছট পুজোয় সব মনোকামনা পূর্ণ করেন সূর্যদেব। এমনকি কুষ্ঠরোগীও নাকি সুস্থ হয়ে যায়। সংসারের মঙ্গল কামনায় গৃহিণীরাই এই পুজো করে থাকেন। কলাসহ বিভিন্ন ফল ঠেকুয়া ক্ষীর আর মিষ্টি হল পুজোর প্রসাদ। এই হলো ছট পুজোর কাহিনী। আর আপনারা যে দেখছেন এই পুজো, এটা হচ্ছে পর্ণশ্রী লেক থেকে আপনাদের দেখাচ্ছি আমি আরপিজি ব্লগস। আশা করি আপনাদের অবশ্যই এই পুজো ভালো লাগবে।
প্রচুর মানুষ এই পুজো দেখতে আসেন এবং এই পুজো উপলক্ষে পর্ণশ্রী লেককে খুব সুন্দরভাবে সাজানো হয়। আমার এই ছোট্ট প্রয়াসটা যদি আপনাদের ভালো লাগে বা এই ছট পুজো সম্বন্ধে যা বললাম জানালাম যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর আপনারা ভালো থাকবেন, আগামী ভিডিওয় আমার সঙ্গে থাকবেন। আর ছট মাইয়াকে প্রণাম জানিয়ে আজকের মতন এই ভিডিও শেষ করলাম। নমস্কার।